আল্লাহ হয়ে যায় তখন মোহাম্মদ আর আল্লাহর কোনো দাম থাকে না। যদি কোনো তরিকতের লোক থাকেন আপনি এখনই আসতে পারেন আমার সামনে যে আমি চ্যালেঞ্জ করতে রাজি আছি যে না আল্লাহ তো নিজ জবানে তিনজনকে ভাগ করে দিয়েছে, জোরে বলুন ঠিক কিনা, এবং উলিল আমর আবার কাকে বলে সেটাও কিন্তু আপনাকে জানতে হবে। মৈত্রী পানি লেওয়া নাই কিরের এই জায়গায় মাইরিছে এসে আমি ওখানে এখান ওদের দলিল তো লালন গীতি কি পায় শুনিলে প্রাণ চমকে উঠ দেখতে যেমন ভুজাঙ্গ ওইখানে সায়ের এই বলে ওইখানে বলে সায়ের বারামখানা ওরে পেয়াদ কত বড় নাপাক কথা ধরে বলে নাউজুবিল এক পেয়াদ বলতেছে ওটা আলিফ আর মহিল একটা মিম নাউজুবিল্লাহ বলে ওটা আলিফ কিভাবে বলতে পারে আলিফের মাথায় তো ফাঁকা আছে ওরও মাথা কাটা আছে তোমরা আস্তে আস্তে যে ওই হিন্দুদের যেমন ক্ষুদার অভাব নাই ভগবান শ্রীকৃষ্ণ ভগবান রামকৃষ্ণ মানে ওদের যেখানে একটা গাছে যদি ফল ভালো দেয় ওইটাই ভগবান আমরা যে আস্তে আস্তে ভগবানের মতন হয়ে যাচ্ছি আজকে সব হবে ইনশাল্লাহ কিন্তু তুললেন বারোটায় এই এই বয়স এই যে এরকম থাকতে দাবার দিতে পারছে না রাজি আছেন তো ইনশাল্লাহ ঠিক না বেঠিক আরে বাবা ফজর পর্যন্ত আমি যতবেলা ওয়াজ করবো ততবেলা থাকবেন কিনা কথা এক নম্বর না দুই নম্বর এক নম্বর বিসমিল্লাহির As-salatu as-salamu alayka ya Rasulallah As-salatu as-salamu alayka ya Habiballah As-salatu as-salamu alayka ya rahmatan lil alamin laqad ja'akum rasulun min anfusikum عزيز عليه ما عنتم حريص حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وقال الله بكم
كُلِّ شَيْءٍ عَلِيمًا إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على ولا على سيدنا محمد بجس دماما بند اماما شیر چکر مسلمان ڈکش نیا جمانا لو ভাঙা কিয়াই উড়ে নিশান আল্লাহুম্মা সাল্লি শুধু তাই না, খলিফার হাতে দিয়েছেন পবিত্র কিতাব যার নাম কুরআন, যার নাম কুরআন। এক লোক আমাকে জিজ্ঞেস করে, আপনি সেই বকনা কয় ঘন্টা ডেলি বকেন? আপনি বলতে পারেন যে হুজুর কত টাইম ওয়াজ করেন? আরে মূর্খর বেটা মূর্খ বলতেছে কয় ঘন্টা বকেন? ঘন্টা ঠিক হবে সময় চার ঘন্টাও বলেন কি? ভাই আপনি আপনি কি খান যা গলা নষ্ট হয়? আমি জীবনে আমি গলার কোনো ট্যাবলেট খাই বলছে আমার গলা ভালো হলে তো তোমার এক অসুবিধা কি? আমাকে বলছে আমার কোন আমার গলা নিয়ে তোর এত চিন্তা নেই। আমাকে বলছে হুজুর কুষ্টিয়া কুমার খালি হাতে আমি কেন নিচ্ছি বেশি একদিন চিল্লাইলে দুদিন আর বর্ষা কথা হয় না, গলা বন্ধ না। এই জন্য বলছি আপনি এলি তিন ঘন্টা সিমদান গলা গুলো খোলা কিছু খায় কিছু খায় কিছু খায় এদিকে এদিকে তোর কৃমির ট্যাবলেটের সামনে বলছে আমি নিজেই টাকা খরচ হয় চাই 15 টাকা যে চার দেয়
দাম কত দাম কত দাম কত দেড় টাকা দামের ক্রিমের ট্যাবলেট নিয়েছিলাম, আর আমি যে কোরআন নিয়েছিলাম আমার কোরআনের দাম কত বলছে যে 250 টাকা। আমি আরে আদার ব্যাপারি তুই কি আর সাহসের খবর রাখতে পারছ, কোরআন শরীফের সুরা লেখা মলাটটা ছিঁড়ে যদি কোথাও পড়ে যায় তখন পা দিতে পারবে, এটা তো কোরআনের কোন অবসর পা দিলে অসুবিধা নেই, কোরআন শরীফের সাথে থেকে মলাট যদি পবিত্র হয়ে যায় জায়গায় যদি কোন পেরেক টেরেক মারা লাগে অনেকে বলে ওখানে লাইট সেটিং কেউ কেউ বলতে পারে রেহেল খাটটা লিয়ে কেন পা দিতে পারবে না, কারা মুসলমানদের কোরআন থাকতে কেন তুমি ইহুদির কিতাব রিসার্চ করতে যা, কোরআন থাকতে তুমি লালন যেতে দিয়ে ব্যস্ত, কোরআন থাকতে তুমি রসব গীতি হালিম গীতি মতন গীতি অমন গীতি নিয়ে ব্যস্ত, যত গীতি পৃথিবীতে হয়েছে সেই কোরআনকে রিসার্চ করে করে হয়েছে, জোরে বলুন সেই কোরআনের সেই কোরআন আমাদের ঘরে টেলিভিশন যে যত্ন পায় কোরআন তো তাও যত্ন পায়, মহিলারা দেখে টেলিভিশনটা খুব সুন্দর করে বসে আমি কোরআন শরীফটা আপনি কি ডেলি পড়েন বলে বলছে আমার ছেলে যন্ত্রণায় কোরআন পড়া জো আসে মাসে 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 ছয় মাস ছয় মাস কতদিন পরে দু বছর কোরআন শরীফে হাত দেওয়ার টাইম খাই, আমি দু বছর কোরআন শরীফে হাত দেওয়ার টাইম পান না, ডেলি টেলিভিশন মুছেন ব্যাপক মহিলা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমাকে বলছে আপনারা ভুল দ্বারা আসলে আপনারা আলে খাটলে 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 আবার কোন দলিল দিল আমরা কিসে খাটো সে খাটো কি বললেন কোরআন শরীফের দাম আর টেলিভিশনের দাম এক নাকি, তার মানে মহিলা বলতে চাচ্ছে কোরআন শরীফের গোষ্ঠীর টেলিভিশনের দাম বেশি, এইভাবে তেইশটা ভাবে কানেকশন করতে গেলে মুসলমান আর নাই, যে মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোন ভুল খোদাও সে আমি এক লাইন আউজুবিল্লাহ বলবো না আপনারা বলবেন, এরা বলতে যাচ্ছে যে মুর্শিদ সেই রসুল ইহাতে নাই কোনো ভুল তাও সে হে হে, তার মানে আল্লাহ কেউ নাই আল্লাহ মোহাম্মদ হয়ে গেছে মোহাম্মদ আবার সে পীর হয়ে গেছে হয়ে গেছে আজ আমরা যে সালিশের জন্য বসেছি দরকার হলে সালিশ দুদিন পরে হোক, আজ আমাদের একটা প্রশ্নের জবাব দিতে হবে, বলে কি প্রশ্ন নেতাজি গো এই বাচ্চাটাকে আপনি ওই বাচ্চার পার কাছে বসে গেলেন দরকার হলে বিচার সালিশ দুদিন পরে হোক এই বাচ্চাটাকে আমরা জানতে চাই, সাথে সাথে জামা দিয়ে চোখের পানি মোছা
বাচ্চা হয়ে গেল নাকি? বলতে গেলে বুক ভেঙে চোখের পানি এসে জিজ্ঞাসা যখন করেছিস তাহলে শুনে নে, আমি হলাম কুরাইশ বংশের নেতা। সারা আরব আমিরাতের না, ইরানিরাকের নয়, জর্দানের নয়, মিশরের নয়, আমি হলাম কুরাইশ বংশের নেতা। আর আমার চেয়ারে যে বসে আছে এ মক্কার মানুষ, এটা মান আরসালনাক ইল্লা রহমাতাল লিল আলামিন। আব্দুল মুতালিবের সামনে ঠুনকুইটা লাগিয়ে এই নেতার পার দুটো সুমাখা জীবন করার জন্য হয়ে যা। সেই মানুষটাকে সাহাবি রুটি দিলেন তরকারি দরকারি, নবী কেবল মনে মনে চিন্তা করছে পাগল যে রুটি দিল কি তরকারি দিল না খাবো কি দিয়ে, মনে মনে বলতে বলতে মৌমাছি হাসিছে। আপনার কালের কাছে এসে সালাম দিয়ে একটা অনুমতি নিতে চায়, আমরা দীর্ঘদিন একটু মধু জমায় রেখেছি, আপনি অর্ডার দিলে মধু টুকু দিয়ে যায়, এই মধু দিয়ে আপনি মন ভরে পেট ভরে রুটি খান। আমার গার ঘাম তোমরা বোতলের মধ্যে ঢুকাও, কারণ কাকি আপনি যখন পর্দায় চলে যাবেন তখন আমরা সেরা দিয়ে দিব, আমি আপনাকে নিতে পারবো না। নবীজি বলতেছেন আমি বলি ঘামের কথা তোমরা আতর আতর করো কেন? সাহাবীরা কইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার পবিত্র ঘাম মোবারক, আমরা যদি জুব্বায় অল্প একটু লাগাই 40 দিন পর্যন্ত এই জুব্বায় শ্রেষ্ঠ আমলের ঘাম পাওয়া যায়। তোমাদের কেমন কুতু নাই টাইমটা বারবার দেওয়াতে হচ্ছে তার কারণ আমি বাঙালি হুজুরকে তো যখন দাওয়াত দিবেন তখন পাচ্ছেন পাচ্ছেন, কিন্তু এই এই বড় মানুষটা আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন সৈনিক নয় মহাসৈনিক, এখানে তো আমরা সবসময় পাই না, কিন্তু ওনার কথাটা একটু বেশি করে শুনবো আজকে, জোরে বলুন ঠিক কিনা? ভাইরা বন্ধুরা, নবী কি আমাদের মতো? নবীর কারখান মেশকোছে নাকি বেহেতের পশিলা মেশকো আম্বর থেকে বেহেতের? আর যেন বলে আমিও যে নবীয়তা চুড়াই করে কুপরের কাছ থেকে ঘাম তালিয়ে তাকে রাগাই লাগাও, এমন এমন দুর্গন্ধ এমনও হতে পারে ওই ঘামের তেজে নাকের আগা দাও হয়ে যেতে পারে। যেখানে সেখানে চাটা করে বলি আল্লাহদের বিরুদ্ধে যে সব মরিগুলা বেশি নাপালাপি করেছে সব ফাঁসি। কোথায় গেল বাংলা ভাই? বাংলা ভাই বলেছিল মাঝার গুলো ধ্বংস করে দেওয়া দরকার, সিলেটে বোমা হামলা 367 সুলতানে বাংলা বাংলাদেশের বলি আল্লাহদের বাদশাহ সেখানে বোমা হামলা।
বাইরের পোস্টমির কাছে হলো দিয়ে মেরে দেওয়া হলো আখাউড়ায় করদা শহীদের দরবারে পরশে বোমা হামলা হলো আশেকার ফাইদার মন্দিরে সবগুলোর ফাঁসি হয়ে গেছে কোথায় গেল শায়খ আব্দুর রহমান কিছু কিছু ফাঁসি হয়ে গেছে আর কিছু কিছু অপেক্ষায় আছে যাইতে না যাইতে ওই মৌলবীর পায়ে এমন রোগ দেখা দিয়েছে এখন সিঙ্গাপুরে যাবে ওই মৌলবীর পা কাটতে তাই সাবধান হয়ে যাও যে দেশে যে ঘুমাই কত আউলিয়া দর দেশ সে যে আমার জন্মভূমি সোনার বাংলাদেশ কিছু করতে পারবে বলি আল্লাহদের জয় হবে হবে কি হবে না আমি বাঙালি হুজুর বললে হবে না আল্লাহ বললে আল্লাহ বলে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন নিশ্চয় তুমি জয় হবে তোমাকে মমিন হতে হবে যা দরুদ মানে না তারা কি মমিন যা কি আমার না তারা কি মমিন যা মিলাদুন নবী মানে না তারা কি মমিন আর টাইম নাই একটা কথাই বলে যায় ও পাগলের দল ঘরে বসে থেকে লাভ নাই এখনই সংগঠনকে জড়ানো করো আহলে সুন্নাত ওয়াল জামাতের ঘরে ঘরে মহল্লায় মহল্লায় তুমি কি করে ফেলো দেখবা তোমাদের একটা কারণে ওরা এত মাথা ছাড়া দিয়েছে বাবাজিরা আমি একটা কথা বলতে চাই সেটা হলো আমাদের কোটি কোটি মানুষ কিন্তু আমরা সংগঠিত নই তুঙ্গি বিশ্ব ইসলামে 123টা 24টা দেশের লোক আসে তাই বসে আমাদের তুঙ্গি বিশ্ব ইস্তেমার মতো 10টা জায়গা তুঙ্গির মাঠ আমাদের পরিবর্তকে দিয়ে দেয় বিদেশ থেকে লোক আনা লাগবে না সৃষ্টিয়া কাদরিয়া নকশা বন্দিয়া পাঁচবান দাঁড়িয়া আট বসে এনাই পরিশ্রম বিভিন্ন শস্যিরা ফুরফুরে সকল দিনের মরিদাররা যদি পেশাবরা যদি বলে আড়াই হাত একটা লাঠি হাত ধরে বের হয় সকল পীরেরা যদি অর্ডার দেয় মরিদাররা যদি বের হয় ওরকম 10টা তুঙ্গির মাঠেও আমাদের জায়গা হবে না দুজন পাল্লা দিছে একার আগে যাবে তো খরগোশ কয় কাসিম কয় খরগোশের এক লাভ আমার সারা দিন আমি তো আনব
আন্তর্জাতিক এই কারণে আজকে আমরা আসুন সব কিছু হিংসা নিন্দা শেষ করে দিয়ে আমরা এক হতে রাজি আসুন না কারা কারা এক হতে রাজি হন বলেন তো সামনে দিয়ে যাচ্ছি দেখি ব্যাগ নিয়ে মুরব্বী বয়স্ক যুবক সব হাইটিস করেছে বিশাল বিশাল ব্যাগ দাদাজি প্রতিষ্ঠিত করতে গেলে আপনারা যে মিলাদ আমরা ইহুদিদের টাকা ওদের আসে ওদের ইহুদিদের টাকা আসে আহলে সুন্নাহ ওয়াল জামাত কারো তার ধরে নাই না তার ধরে একমাত্র আল্লাহ রাসূল আর যার যার মুর্শিদ জোরে বলো ঠিক আছে আজকে ওরা টাকা আছে ওরা টাকা কোথায় আর জাকাত ফেরত তো আছে টাকা পাবে কোথায় ওদেরকে গোপনে ডাকা হলো আমেরিকা আমেরিকায় যদি ডাকে অনেক জুট বাড়ারা বলবে আমরা ইহুদিদের দেশে যাব না আমেরিকা কোন লোকে সৌদি ও হাবিব হাতে টাকা দিয়ে বলবে ইহুদিদের খাওয়াই দিয়ে আমেরিকা আলাদা জুট বাতুক বা করলো প্যান্ট শার্ট খুলে এসে বলছে হুজুর আপনাদেরকে যে খাওয়াটা কেমন হবে আলহামদুলিল্লাহ বলুন আপনাদেরকে ডাকা হয়েছে সৌদি আরবে বলুন এক বাবা শাহজালাল গোবিন্দকে শেষ করে দিল ভান সিং রাজাকে শেষ করে দিল শাসন চল ইব্রাহিম আর শেষ করে দিল পশুরাম এইভাবে পৃথিবী রাজার বিশাল শক্তিকে শেষ করে দিল এক খাজা মাইনুদ্দিন চিশতি আচ্ছা বলুন তো ওনারা একজন আর আমাদের আর শক্তির অভাব নাই এটা কোন ক্ষমতা আধ্যাত্মিক শক্তি আসে কাছে চোখের পানি ছড়াই কারণে তাহলে সালামের মাধ্যমে যদি আধ্যাত্মিক শক্তি পয়দা হয় ধান রোদে পুড়ে যায় ধান কিছু জায়গায় বেশি আর কিছু জায়গায় ফাঁকা ওই জায়গায় ফাঁকা দেখে মনে হয় ধান পুরা মাঠের মতো হয়ে গেছে তোমার কি এতই কষ্ট হয়ে তাড়াতাড়ি আইসো আর জিলাপি আর খাবার কত প্যাকে কিরমি হলে তখন তোমার খবর জিলাপি কিনা বাদটা তোমার মা খবরে শুয়ে আছে তোমার বাপ খবরে শুয়ে আছে তুমি জালসাই এসেছো তোমার মা খবর থেকে চিন্তা করতে সবার সবার জালসাই গেছে আজকে এক ফুটার চোখের পানি হলে ফেলবে রব্বের হামহুমার সাথে তার বন্ধুত্ব হবে আর তুমি জিলাপির দোকানে ভিড় লাগাইছো তাই নাই আমার মনে করতেছো জিলাপি জিলাপি কিনে তবরকের সময় যাই লাইন দিব আর বন্ধ ফাঁকি দিব আমি আবার
বেলা দশটা বাইশ কি মাস ঠান্ডা ঠান্ডা বেলা দশটা না বাইশে তুমি বেলা দশটার সময় তালাক দিলে বলছে বৈশাখ মাসে রোজা করিস নি, মাথা ঠিক ছিল না। বহু লোক আমরা মুসলমান কথায় কথায় বহু তালাক দিয়েছে, ইসলামের একটা চলে গেছিল, সেই ফর্মার ভিতরে আঙ্গুল ভাই কিছু মনে করবেন না, আপনার জন্য আমার নামাজ কামাই দয়াল মুর্শিদ কাউকে ফেলে তারপরে তোর পীরের দরবারে কষ্ট হয়নি, কষ্ট হোক পীর সাহেব বলিস নাকি আব্বা এই নাও মেয়ে মেয়ে দেওয়ার জন্য 10 লাখ নিয়ে যাও, পীর সাহেব তো শিশিরে বৈশিও মোরা সবাই লই যাই আপনারা তো যে হুজুরি আসে সেই হুজুরের সামনে সামনে আর কত ঘুরবেন ঘুরবেন কত আর একটা দিয়ে কান একটা বন্ধ হয়ে গেলে আমার বান্দা যেন আর একটা দিয়ে, নাক একটা বন্ধ হয়ে গেলে আর একটা দিয়ে যাতে, তুমি কত দিলে ভাই বরাদার পুত্র স্বজন খোদা পেলে অন্য যুগাও মানি চাই না মানি খোদা তোমার মেহরবানি, আমি হলে বলতে আমাকে যদি জিজ্ঞাসা করে পাবনা প্যারালাইজ আর জিব্রাইল ফেরেশতা জিজ্ঞাসা করছেন আল্লাহ আপনি সবটাকে পছন্দ করেন, জিব্রাইল রে আমার কাছে সব থেকে আমার বান্দার সেজদা হলো পছন্দ, এই সেজদা গাছ তলায় দিলে হবে না, বট গাছের নিচে মারলে হবে না, মাজারে মারলে হবে না, পীরের পায়ে মারলে হবে না, এই সেজদা মাত্র আসিল্লাহ, সেজদার মালিক একমাত্র আল্লাহ। ঠিক কিনা ঠিক মেয়ারাজ থেকে পূজার সময় নবীজি বলছেন
আমার আল্লাহ জিজ্ঞাসা করে তুমি কাঁদছো কেন? বলে তোমাকে আমি দেখলাম, আমার উম্মতকে দেখলাম। বলে যাও তোমার উম্মত ডেলি তো পাঁচ বার পাঁচ বার কোন জায়গায় দেখতে নাকি নাকি গাজা খুলি গাজা খাই আবার খাই গাজা খাই গাজা খাই কিছু বল কিছু বল কিছু বল দয়াল কিছু মনে করে না একটা টান দিয়ে দেখেন একটা মারার সাথে সাথে আপনি ডাইরেক্ট লাইভ হয়ে নাউজুবিল্লাহ গাজায় দম মারলে বলে আল্লাহ সাথে আমি হাকিম পুলিশ অর্ডার দিয়ে পান একটা ছেলে বলছে পান খাবো না কেন সামনে হাকিম পুলিশ জর্দা দিয়ে পান খাইয়া পান খাইয়া প্রধান বক্তা তিন দিন আছে এক দিন আছে এক দিন আছে প্রধান বক্তা কই না বক্তা কই না আলোকের প্রধান বক্তা তিন দিন আছে এক দিন আছে মানে হাকিম পুলিশ জর্দা যদি একটা বক্তাকে চাইতে দেখে গাঁজা খেলে যে কোন আল্লাহকে দেখে আমি বাংলাদেশ বুঝতে আর বাকি না বাকি না এক বদমাই গাঁজা খাই মুরগি উঠাচ্ছে ঘরে এক মাজারে কি গাঁজা কি পালন করে মুরগি উঠাচ্ছে তো গাঁজা খেয়ে মুরগি পাল ধরে ধরে বলছে মা আপনি আমার ডিস্টার্ব করে মা আপনি মাজার করে উঠেন লোকটার নাম হলো জামাল সংস্কৃতে জামাল তুমি মা আমাকে রিল্যাক্সেস কেন বলে আজকে অভার লোক বলে অভার লোক খেয়ে যদি মুরগির পা ধরে ধরে মা বলে গাঁজা খাইয়ে বলে বলেও যাই বলবে ও মা বলুন সব কি ধর্ম বৈষম্য আমাদের সব থেকে আমরা ইমাম আবু হানিফা হানাফি মাযহাব ইমাম ইমাম আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি প্রতি নাইট দুই রাকাত নামাজে কুরআন খতম করে ফেলতেন তাহলে এই এই রাকাতে 15 মানে কই রাকাতে তাই তো তিনি বলেন আমি একবার নয় দুইবার নয় আমি আল্লাহকে 82 বার দেখেছি শুরু করে নাই ভূমিকা চলছে কেউ যদি বলো আমার বাড়ির শুকনা মরিচের ঝাল বেশি ছিল থুতু দেওয়ার সাথে সাথে রসগোল্লার মতো মিষ্টি হয়ে গেল আমি বিশ্বাস করি পলিদের ক্ষমতা আছে না আছে না পলিদের ক্ষমতাকে আমি অস্বীকার করি না কিন্তু ভাইরা সেই পলির যে দোহাই দিচ্ছ কিন্তু সেই অধিকে তো আমি মসজিদে যাতে দেখি না নামাজে দাঁড়াইতে দেখি না সেই অলি কয়টা বাবরি ছোট পকেট খুঁজলেন আর গেলেন সুন্দর একটা কাঠলি আরেকটা গাজার এই পীর যদি বলে আমি মরিচকে মিষ্টি বানিয়ে দিয়েছি আমি বিশ্বাস করি না যদি আল্লাহ ওয়ালা ব্যক্তি বলে আমি বাঙালি হুজুর তার খাদেম হতে রাজি আছি জিনাই দেখ একটা পীর বাইরে হলো না বাইরে হলো না পানি পড়া তেল পড়া জল পড়া কার পড়া সব গেছে আপনাদের লেখা মিলাব চাই না ও পানিও খাইছে সব পানি খাওয়া যায় না আমার বাড়ির পাশে বলছে আপনি আন্তর্জাতিক বক্তা আপনি তো পানিতে ফুটি দেখে আসবেন আপনি বলতে চাচ্ছিস কি জিনাই তো একটা পীর বাইর হয়েছে মুইতি দিল বলিস কি বলে হ্যাঁ আমার মেয়ের কাম আজকে চল বাস চল বাস জিনাই তো পীরে পানি খেয়ে আসছেন সে পীর দেখুন আসেন বাঙালি হল 40 বছর ওয়াজের মহাশ এখন দেড় পার্টি আছে কেরি বঙ্গালি বঙ্গালি এটা হলো আলেম আলেম হক বে আলেম বে হক বে হক বাঙালি হুজুর বাঙালি হুজুর বাঙালি হুজুর তাহলে সব ভাগলি ভাগলি আমার আমার তারপরে ভাসলি এদের জন্মের আগে আমি বক আমি যখন বক্তা হইছি এদের মার পিয়েও হয় পিয়েও হয় এখনো তো আমার নাম বাড়তি আছে তাহলে সেদিনকার সিনাই দর্শক আজকে আজকে জন্মল আসলে জন্মল আসলে যার মেয়ের ক্যান্সার ভালো হয়ে গেছে তাকে জিজ্ঞাসা করছি ভাই ভাই আপনার কি একটা নাম কেন শোনা যায় না তো আপনার মেয়ের ক্যান্সার কি ভালো হয়ে গেছে বলে হুজুর দোয়া করেন মরে গেছে দোয়া করে দোয়া করে পানি পড়ো কি বর খবরদার চর্মদার ভাইরা
আপনি মনে করবেন না যে আমি মওলানা ইসহাক রহমতুল্লাহ এর বিরুদ্ধে বলছি, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ এর বিরুদ্ধে বলছি, মানিকগঞ্জের ভাইরা আপনি মনে করবেন না যে ডক্টর আজহারুল ইসলাম সিদ্দিকীকে বলছি, এমএস ভান্ডারি ভাইরা আপনি মনে করবেন না যে আমি হযরত আহমদুল্লাহ মাইজ ভান্ডারি গোলামুর রহমান মাইজ ভান্ডারির বিরুদ্ধে বলছি, বর্তমানে যা হচ্ছে এই এইগুলো থেকে একটু দূরে থাকা উচিত কিনা? সব থেকে ক্ষমতার মালিক হলেন একমাত্র আল্লাহ, তাই হচ্ছে লা ইলাহা নাই কিছু, আমিও নাই, এ হুজুরও নাই, আল্লাহ স্বপ্নের ভিতরে বলছে মুসা নবীর সাথে তোমার মেয়ের বিয়ে দাও, আদমের লাঠি দাও, মুসা নবীকে উপহার দেবো। এসব ক্ষমতার মালিককে সুলাইমান আলী ওয়াসাল্লাম রাজ সিংহাসনে বসে আছে, একদল দুর্গবাসী দেখি পায় আসসালামু আলাইকুম, আমি আপনাদের বাগানে বাস করি, তো কিছু মনে করবেন না, একটা ছেলে খালি ডিম ভাঙে, ছেলেটাকে জানাবে, এই ছেলে তুমি ডিম ভাঙবে, অবদার ডিম ভাঙবা, আচ্ছা আবার লম্বা কাহিনী বলার প্রয়োজন আমি বাঙালি হুজুর মনে করছি না, এই ঘুঘু পাখি সালাম দেওয়ার কারণ রাস্তা দিয়ে যায় কোটি কোটি টিপুরা কাতার দিয়ে দাঁড়ায় কয় আসসালামু আলাইকুম, একটু কালাম কথা আছে, একটাই কারণ হলো ওই সেই মৌলার একেবারে ক্ষমতা দেওয়া, মৌলার রহমতি বরকতি আংটি তাকে দান করেছিলেন সুলাইমান আলাইহিস সালাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মসজিদে আকসা বানাইছে, বানিয়েছেন একটা কামলাও মানুষ নয়, সব কামলা ছিল জিনার ফুল, কমপ্লিটের কিছুদিন আগে, কমপ্লিটের কিছুদিন আগে ওনার হায়াত শেষ, বসে মাহবুদ আমার তো ভাই আছে, আমি তো পড়ে গেলে কবরে চলে গেলে ওই সিটাররা আর বানাবে না, তাহলে আমার একটা শর্ত, তুমি হায়াত শেষ করে তুমি আমার জান কবজ করো, আজরাইলকে বলো কিন্তু কমপ্লিট হওয়া পর্যন্ত আমি দাঁড়ায় থাকতে, উনি মারা যাওয়ার পরে লাঠিতে ভর দিয়ে দাঁড়াইছিলেন, যখন কমপ্লিট হয়ে গেল লাঠি ভেঙে পড়ে গেল, তখন জিনেরা বলছে বহুত আগে পুনে ধরি আগে সালকে পুত্রের বেটার দি, ওদের ডেট মানে কি, ওদের সব বেটার বেটার করতে করতে ডেট হয়ে বেটার, ওদের তো নাই আমাদের মসজিদে 10-12 জন ইদানিং মুনাজার বন্ধ করে দিয়েছে, আমার ইমাম সাহেব বলতেছে কিছু কিছু বলে, আমি তো ইমাম ওদের করি না বাবা, তোমার মসজিদে তুমি বলো, বলে সোমবার দিয়ে মুনাজার সম্পর্কে কিছু বলে, তারা সব সামনে বসে আছে যারা মোনা যাচ্ছে, এ কথা আমার প্রয়োজন পরে, আমরা সন্ধ্যা মোনাজাত করি কি করি না, আমরা কি মোনাজাত করে, আমি একটা বাংলা ফতোয়া দিলাম, আমরা বিশ্বাস করি আমরা নবীর পাগল, আমাদের মোনাজাত আল্লাহ কবুল করবে, তাই আমরা মোনাজাত ছাড়ি না, আর ওহাবিরা চিন্তা করছে আমরা যে জালিয়া, এই হাত তুলে আর অযথা লাভ নেই, আমাদের দোয়া কবুল হবে না, যার জন্য আমরা মোনাজাত ছেড়ে দিয়েছি, যেই মশলা দিয়েছি খপ করে কয় আল্লাহুম্মা আমিন, পর্দার আলে মা বোনের আপনাদেরও কিছু খেয়াল করার দরকার,
আমি আপনাদের যে কথাটা বলতে চাই, নবী কি আমাদের মতো মানুষ? আয়াতে পাইল কেন বলেন না আনা বাশার মিসল? আরে মিসল কোন শব্দটা তো উদাহরণ, মিসাল এটা কি কোন দিকে খেয়াল করেছে? তারপরে কি খেয়াল করেছে? ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। তোমাদের মধ্যে আমার নবীর মধ্যে পার্থক্য তোমাদের উপরে ওহি হয় না আর আমার নবীর উপরে ওহি হয়, তাহলে কি আমাদের মতই হলো নাকি? রবিউল আওয়ালের চালা আমার আপনার নবী দুনিয়ায় আসলে মারহাবা বলে সলে বলেন নবীজির মা আমিনা খাতুন বলতেছেন, আমার ছেলে যখন দুনিয়ায় আসলো আমি খেয়াল করে দেখলাম নূরের টুপি পরা অবস্থায় এসে সেজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতেছিল। কার জন্য কাঁদতেছিল? আর আমরাও তো মার পেটে টুপি পরি কান্দি, কার জন্য? পেটের জন্য, খাবার জন্য। উনি কাঁদছে, মাহমিনা বলতেছেন আমার ছেলে পড়ে আসলো আমি দেখলাম খাতনা দেওয়ার অবস্থায়। সুবহান মুসলমানই দেওয়া খাতনা অবস্থায় এসেছে, মানে হাজাম লাগে আর আমাদের হাজাম লাগছে একটা ফেরির উপরে বসাইছে। এখন তো হাজামরা অত্যাধুনিক মেডিসিন দিয়ে জায়গাটা অবশ করে, অবশ করার পরে অত্যাধুনিক মেশিন দিয়ে কাটে। আর এই দেখেন আমার বয়স যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করে, আমাদের জামানার হাজামরা পাশে পৌঁছে দিয়ে আমাদের যায় কি হয়ে গিয়ে এই বাবা জি ঠিক কিনা? মানিনা করেন আমার সন্তান দুনিয়ায় এসেছে খাজনা দেওয়া অবস্থায়। কেন আপনার আমার ইজ্জত তমাম পৃথিবীর মানুষে দেখলেও দেখতে পারে, কিন্তু নবীদের ইজ্জত একমাত্র আল্লাহ ছাড়া কোন হাজাম দেখবে না। দুনিয়ায় আসলে খুব অল্প, তারপরে আমি অন্য কথাই যাব, তার কারণ আজকে তার দিন সে সম্পর্কে তো আর একটু আলোচনা করাই লাগে। ঘরে ঘরে গিয়ে বাচ্চা কালেকশন করতেছে, ওরা কাজ হলো বাচ্চাদেরকে দুধ খাওয়ায় লালন পালন করে ওখান থেকে কিছু রুজি রোজগার করবে, যাকে বলা হয় যে বাড়িতে যায় বাচ্চা কানে শুনে বাড়ি এলাকায় আমাদের বাচ্চা সামদেশের মেয়েরা দিয়ে গেছে যে বাড়িতে যায় সেই বাড়িতে বাচ্চা সামদেশের মেয়েরা নিয়ে গেছে।
মহালিবার সামনে গান দিয়ে কয় হালিমা গো সামনে আগা সামনে সামনে আগা একটা বাড়ির সামনে গিয়ে একজন মানুষ দাঁড়িয়ে আছে এই মানুষটার নাম হলো দাদা আব্দুল মোতালিব দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে মহালিমা তো সাদিয়া জিজ্ঞাসা করে বাবাজি এই বাড়িতে কোনো বাচ্চা আছে কিনা বলে আছে তো মহালিমা জিজ্ঞাসা করে বাচ্চার বাবা কি করে দাদা আব্দুল মোতালিব বলতেছেন তুমি কে গো বাচ্চা আছে কিন্তু বাচ্চার বাবার কথা জিজ্ঞাসা করতেছো কারণটা কি মহালিমা বলেন বাবাজি আমি দুধ মাল ব্যবসা করি বাচ্চার আলোর পালন করি যদি বাচ্চার বাবা একটু ধনী হয় কোটিপতি হয় বাচ্চার বাবা যদি এত ধনের তো ব্যক্তি হয় আমি একটু লাভবান বেশি হতে পারবো দাদা আব্দুল মোতালিব বলতেছে তোমার বাড়ি কোথায় বলে তাই আমরা বলে নাম কি বলে হালিমা তুই সাদিয়া হবে না তুমি শিগগির চলে যাও তার কারণ এই বাচ্চা যখন ছয় মাসের পেটে তার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে মহালিমা স্বামীকে বলছে যদিও বা একটা বাচ্চার বাজা তার উপর এটি লালন পালন করে না স্বামীকে বলে স্বামী স্বামী যদি একটা বাচ্চা মিলল কিন্তু বাচ্চার বাবা নাই বাচ্চা নাই এটি টাকা পয়সা তেমন দিতে পারবে না তবে দাদা আব্দুল মোতালিবের কথাও বলেছে এটিম যতই হোক না কেন তুমি বাচ্চা নিয়ে যেতে পারো তোমাকে একেবারে ঠকানো হবে না কুরাইশ বংশ কাউকে ঠকায় না আমার নবী কোন বংশে কি করা না স্বামী ডাকলে একবার হাজির করেন একটা কথা বলি তুমি আসি ঘরে যাও আসি ঘরে বুঝেছো আসি ঘরে গিয়ে দেখো জীবনে বহু বাচ্চা লালন পালন করে বহু টাকা কামালা যদি বাচ্চাটা সুন্দর হয় আমি তোমার সাথে ওয়াদা দিলাম একটা টাকাও আমি নেব না আসি ঘরে ঢুকি মা আমিনা খাতুন বসে আছে ছোট্ট লোকই ঘুমায় আছে মা হালিমা ঢোকার সাথে সাথে চমকাই উঠছে থাকি কাছে মানুষের বাচ্চা সোহান আমার জীবনে কত বাচ্চা আমি লালন পালন করেছি গো এত সুন্দর বাচ্চা পৃথিবীতে আসতে পারে এটা আমার ধারণাটা পাল্টায় গেল মা হালিমা চুপচাপ বসে আছে বাচ্চাটা ঘুমাচ্ছে মা হালিমার একটা রোগ ছিল বুকে যা দুধ ছিল ওই দুধ তার নিজের ছেলে খেয়ে পেট ভরত না দুধের দুধ দিয়ে পেট বড়ানো নাই তো উনি চিন্তা করতেছে আহারে এই বাচ্চা নিয়ে লাভ নাই তার কারণ আমার বুকে যা দুধ আছে আমার ছেলে তো লালন পালন হয় না অর্থাৎ এত সুন্দর পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর এই বাচ্চাটাকে নিয়ে কষ্ট দিয়ে লাভ নাই তবে বাচ্চাটাকে আমার একটু করে নেওয়ার চোখটা খুলে হাসি দিল মা হালিমা বলেন এত সুন্দর হাসি আমি হালিমা পৃথিবীতে কোনো
জায়গায় কোন মানুষের মুখে দেখি নাই, তাহলে নবীর হাসিও আমাদের মতো আমি হালেমার বুকের আমি আগমের যা, কিন্তু আমার গলার কণ্ঠ এত ভালো না, কুকা ভোমরা কুকাকে নিয়ে বলছে ওরে ভ্রমর তুই কি প্রথম চুমেছি নবীর কদম, তাই কি রে তোর কণ্ঠে বিকার এতই মধুর লাগে। আমাকে বলে বাঙালি হল আপনি যত বুড়ো হচ্ছেন গলার তেজ তত বাড়তে। আমি জানি নবীর পাঠ প্রথম চড়াই ধরে পড়ে আছি, আমার পুঁজিকে নদীর পাঠ প্রথম গলার তেজ কমে না ঠান্ডার মধ্যে জানলা দরজা বন্ধ করে ঘুমিয়ে গেছে।
একটা দরজা বন্ধ হয় নাই, সেটা তোমার রহমত। আমাদের দুরুদের হাদিয়া সারা মদিনায় পৌঁছায়, তাম পৃথিবীর নবী ওলি ঘোষ ঘোষ আউলিয়া আউলিয়া শহীদ শহীদ সাহাবায়ে কারাম খোলাফায়ে রাশিদীন আসির মাশায়েখ প্রত্যেকের দরবার দরবার মা বাবা যদি আফ্রিকার জঙ্গলে বাস করত, মোবাইলের নেটওয়ার্ক থাকলে সন্তানরা মিলে মিলে খবর নিতে পারত। যে মা কবরে, যে বাবা কবরে, এই খবর তুমি ছাড়া তো চলে যাবে। কেমন দেখেছো মাকে, কেমন দেখেছো বাবা, পর্যন্ত মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি وأصحابه أجمعين وارحمنا معهم الناس